বেশ, আমরা শুনলাম তুলসী সরকারের মন্তব্য, কাউন্টার কে করবেন টিএমসিপির পক্ষ থেকে? আপনি রাকেশ পারুই বলুন। প্রথমত একটা বিষয় বলবো যে এবিপি থেকে বোন তুলসী বলছিল, এটা তো যে সকল স্টেটে এখন জলের সমস্যা চলছে সেই সব স্টেটে হয়তো বিজেপি ক্ষমতায় রয়েছে, তাহলে বিজেপি সেই স্টেটের নেতৃত্বকে উচিত তাদের বংশবৃদ্ধিটা কমানোর। তাহলে সেই স্টেটে কি বন্যা হওয়ার জল সংকটের কারণ কি বংশবৃদ্ধি সেই স্টেটের? তার নেতারা দায়ী। তাহলে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিষয় বলি যে জল ধরো জল ভরো প্রকল্প, যেটা যে 100 দিনের কাজ হয়েছে, 100 দিনের কাজে যে পুকুর খনন যেগুলো হয়েছে, যে পুকুরগুলো খনন হয়েছে, আমি বলিনি যে যে আমি যে এক মিনিট বিষয়টা এটাই, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা একটা বিষয় জানি, যখন কাউকে বলতে দেওয়া হয়েছে তারপরে আমাদেরকে যখন সুযোগ দেওয়া হয়েছে বলছি। এখনও আসার আগেই যদি এই পরিস্থিতি হয় পশ্চিমবাংলায় এলে কী হবে সেটা আমরা আজকে স্টুডিওতে বসে দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত যে বিষয়টা বলছিলাম, 100 দিনের কাজে যে হচ্ছে পশ্চিমবাংলা যে প্রথম স্থান অধিকার করেছে সেটা কেন্দ্রীয় সরকারই চিঠি পাঠিয়েছে যে পশ্চিমবাংলা প্রথম হয়েছে, কিন্তু সে পশ্চিমবাংলাতে যে 100 দিনের কাজটি হয়েছে সেটা নিশ্চয় 34 নম্বর জাতীয় সড়ক খুঁড়ে হয়নি, মাটি খুঁড়ে হয়েছে। আর একটা বিষয় বলি যে যেই কথাগুলো অনেকক্ষণ ধরে শুনছিলাম যে বোঝা উচিত, পেপার পড়া উচিত বন্ধুদের, যে কোনো রাজনৈতিক দলের, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছে যে যে সকল প্রশাসনিক কর্তা রয়েছে তাদেরকে বলেছে যে জল সংকট যেটা হচ্ছে, তিনি যখনই রাস্তা দিয়ে বেড়ায় ডায়ে বায়ে দেখে অনেক সময় জলের কল খোলা, সেদিকেও নজর রাখতে হবে, সেগুলো বন্ধ করতে হবে, প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছে যাতে তারা ভালোভাবে কাজ করে এসব জল সংকটের থেকে বাঁচার জন্য যেটা করতে হয় করবেন তিনি। আর তার সঙ্গে এটাও বলেছে তিনি এতটাই মানবিক মুখ্যমন্ত্রী, তিনি শুধু তার নিজের তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে জল যাক সেটা চায়নি, তিনি চেয়েছিল সকলের বাড়িতে জল যাক, তার জন্য তিনি শুধু একা দায়িত্ব নেয়নি, বলেছে বিরোধী যে সকল দলরা রয়েছে তারাও এগিয়ে এসে তারাও প্রচারে নামুক, জল সংকটের হাত থেকে মানুষকে বাঁচাক, এমনকি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এর জন্য আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা গর্বের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ভাড়া করে এনে কোনো অন্য রাজ্যের ভাড়া করা মাল নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করি না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। রাজেশ পারো বক্তব্য রেখেছেন।